আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজ আপনাদেরকে জানাবো শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি আমল করতেন, এবং শাবান মাসের ফজিলত কি, এবং আমাদের কি করণীয় রয়েছে। আসুন এই বিষয়গুলো জেনে নিই। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, অন্যকে জানাতে শেয়ার করুন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্বন্ধে বলেছেন, শাবান আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। আল জামিউস সগীর 301 নম্বর পৃষ্ঠার 4889 নম্বর হাদিসে রয়েছে। প্রদর্শক, শাবান মাসের ফজিলত নিয়ে আমরা যে কথাটা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই মাসটাকে আমার মাস বলেছেন, তাহলে এক কথা এক বাক্যে এটার ফজিলত কতটুকু হতে পারে একটু চিন্তা করে দেখবেন কি। প্রদর্শক, এই মাসের ফজিলত নিয়ে উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম আল্লাহর রাসূলের কাছে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দেখেছি যেভাবে আপনি শাবান মাসে রোজা রাখেন সেভাবে অন্য কোনো মাসে রাখেন না। তিনি বললেন, রজব ও রমজান এর মধ্যবর্তী মাস হলো শাবান। লোকেরা এ সম্বন্ধে উদাসীন। এ মাসে মানুষের আমল সমূহ আল্লাহর কাছে তুলে নেওয়া হয়, আর আমি এটা পছন্দ করি যে আমার আমল এ অবস্থাতে ওঠানো হোক যখন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। সুনানে নাসাই 337 নম্বর পৃষ্ঠার 2354 নম্বর হাদিস। প্রিয় দর্শক, বুখারী শরীফে এই বিষয়ে একখান হাদিস সাইয়্যিদাতুন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের চেয়ে অধিক রোজা অন্য কোনো মাসে রাখতেন না, বরং সম্পূর্ণ শাবান মাসই রোজা রেখে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, নিজের সামর্থ্য অনুযায়ী আমল করো, কারণ আল্লাহ তাআলা ততক্ষণ নিজের দয়া বন্ধ করেন না যতক্ষণ না তোমরা ক্লান্ত হও। সহি বুখারী প্রথম খণ্ডের হাদিস নম্বর 970 নম্বর। প্রিয় দর্শক, শাবান মাসে সাহাবায়ে কেরাম কি করতেন, আসুন আমরা জেনে নেই। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাসের চাঁদ দৃষ্টিগোচর হতেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে পাকের তেলাওয়াতের প্রতি খুব বেশি মনোযোগ হতেন, নিজেদের ধন সম্পত্তির জাকাত বের করে নিতেন যাতে অক্ষম মিসকিন লোকেরা রমজান মাসে রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। শাসকগণ বন্দীদের তলব করে যার উপর শাস্তি কার্যকর করা প্রয়োজন তার উপর শাস্তি কার্যকর করতেন, আর অন্যান্যদেরকে মুক্তি দিয়ে দিতেন। ব্যবসায়ীগণ তাদের কর্জ পরিশোধ করতেন, অন্যান্যদের থেকে বকেয়া টাকা আদায় করে নিতেন। গুনিয়াতুত তালিবিনের প্রথম খণ্ডের 341 নম্বর পৃষ্ঠায় এই হাদিসখানা রয়েছে। প্রিয় দর্শক, শাবান মাসে এমন একটি রাত রয়েছে যেই রাতের কদর সবার কাছেই রয়েছে। প্রিয় দর্শক, হাদিস শরীফে অসংখ্য হাদিস এসেছে সেই রাত নিয়ে। এই রাতকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফু মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধেক বা 15ই শাবান রাত। আবার ফার্সিতে কেউ কেউ বলে শবে বরাত, আমরাও এটাকে শবে বরাতি বলে থাকি। প্রিয় দর্শক, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীর নির্ণয় করেন, রিজিক বন্টন করেন, আগামী বছরে কি হবে না হবে তার সব কিছুই বন্টন করেন এই রাতে। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের আকাশে এসে বলতে থাকেন, কে আছো আমার কাছে চাবে, আজ যা চাবে সব কিছুই আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন এই 15ই শাবানের রাতে আমরা সারা রাত জেগে আল্লাহর কাছে প্রার্থনা করি। প্রিয় দর্শক, আমরা তো এমনিতেই কত সময় কাটিয়ে ফেলছি যাদের জন্য কবর খনন করে তৈরি করা হচ্ছে, কিন্তু এগুলোতে যারা দাফন হবার অপেক্ষায় রয়েছে তারা হাসি খুশিতে বিভোর হয়ে থাকে। প্রিয় দর্শক, অনেকের কাফন দাফন ধোয়া চলছে, যে যার জন্য কাফন ধোয়া হচ্ছে সেই লোক বাজারে ঘোরাফেরা করছে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এজন্য আসুন
আমরা অযথা সময় নষ্ট না করে এ শাবান মাসে প্রস্তুতি নেই এবং 15ই শাবানের প্রস্তুতি নেই, শবে বরাতে যেন আমরা সুন্দর আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন।